আসসালামু আলাইকুম, আমি নাসরিন বলছি নিউ জার্সি থেকে। সবাইকে আবারও নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কিভাবে বাসাতে নারিকেলের মালা দিয়ে পাখির জন্য বাসা বানাচ্ছি। তো নতুন পাখি কেনা হয়েছে, তো তাদেরকে একটা বাসা করে দেব যেন এটার ভিতরে যে ডিম পাড়তে পারে। এটা হচ্ছে আমাদের বাসায় খাওয়ার জন্য নারিকেল ছিল, তো হঠাৎ করে মনে হলো নারিকেলটা এভাবে কেটে আমি একটা বাসা তৈরি করে ফেলি। তো এখান থেকে সামান্য একটু ফেটে গেছে, এটা সমস্যা না, জাস্ট এতটুকুই, কারণ এটা আমি এই যে নাইফের সাহায্যে এভাবে কাটছি, যার কারণে হচ্ছে এটা একটু ফেটে গেছে, অনেক কষ্ট হয়েছে এভাবে কাটতে। তো এটা করার জন্য আমার যেগুলো জিনিস প্রয়োজন আমি আস্তে আস্তে সবগুলাই নিয়ে নিব, শেয়ার করব। এই যে এটা লাগবে, তারপর হচ্ছে এটার মুখের অংশ থাকবে, এটা ডিজাইনটা আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। এটা লাগবে, যেটা যেটা লাগবে আমি সব কিছু দেখাবো এক এক করে। তো চলেন আগে এটা কেটে নিই। তো সেম মেজারমেন্ট করে আমি এখানে হচ্ছে তিনটা মালা কেটে নিব একই মাপের, তারপরে এগুলাকে হচ্ছে যারা এই ধরনের DIY ব্লগগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ফ্রেন্ডস ফ্যামিলির ভিতরে শেয়ার করবেন। তো এটা হচ্ছে আমি তিন পিস করে নিলাম। তো আমি আগে অনেকভাবে ট্রাই করছি যে কাটা না কেটে অন্য কোনোভাবে আমি এটা সেট করতে পারি কিনা, বাট ওইটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যেহেতু তিনটা ইয়ে। তো সবসময় যেটা সহজ এবং দ্রুত হয় সেটাই ভালো। তো এগুলা সবই কিন্তু আমার মানে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সুন্দর করে কিভাবে ঘর সাজানোর জন্য ডেকোরেশন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলো কিন্তু আসলে কোনোটাই প্রয়োজন না, ঠিক আছে? তো এভাবে তিনটা ছিদ্রের ভিতরে আমি এটা ঢুকাই দিব, এভাবে তিনটা মালা। দেন আমি এটাকে এখানে একটা সুতা দিয়ে বেঁধে দিব যাতে জিনিসটা এখান থেকে বের হয়ে না আসে, ঠিক আছে? তো চলেন এটা সেট করে আমি আপনাদের সাথে আবারও জয়েন করতেছি, আগে সেট করে আসি। তো যে এক পাশ এভাবে বেঁধে নিয়েছি, এখন এখান থেকে খুলবে না, দেন আমি বাদ এখন উপরের পাটটা ঠিক করে দেবো, ঠিক আছে? তো এটাও সেট করি, তারপরে দেখাইতেছি। এই যে এটা দুই পাশ থেকে বাঁধা হয়ে গেছে, সেটটা করা হলো। তো এখন আমি ডেকোরেশনটা করব আস্তে আস্তে। এই যে এটা এইভাবে থাকবে, এটা এভাবে ঝুলন্ত অবস্থায় দেওয়া হবে। এই যে, তো আরও ডেকোরেশন বাকি আছে, চলেন ওগুলো করে ফেলি। ঢাকনার সাইডে একটা সুন্দর করে কাভার করে দেওয়ার জন্য আমি এখানে এই কাপড়টা নিয়ে নিছি, এই কাপড়টা এখানে আমি কুচি দিয়ে দিয়ে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে আসব। তো আমি সেলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন হবে। এভাবে সম্পূর্ণ কাপড়টা যতটুকু ঘের লম্বা ছিল আমি সম্পূর্ণটা এভাবে একটু সেলাই করে নিছি। তো সেলাই করার পরে বিষয়টা আসলে এরকম থাকবে। তো এটার সাথে এটা এখান থেকে মিলাই দিব,
সামান্য একটু লুজ করে দিব আমার যতটুকু মেজারমেন্ট লাগবে ঠিক ওইভাবেই রেখে দেন আমি এটাকে লক করব এভাবে এটার সাথে এখানে সেলাই করে দিব কাপড়টা একটু শক্ত টাইপের যার কারণে শুয়ের মানে বাঁধতেছে না সহজে মেশিন দিয়ে করলে আরো ভালো হতো এবার এটাকে এভাবে টেনে টেনে সম্পূর্ণটা যাতে শেপটা ভালো আসে এভাবে মেলাই এখন যে সাইডে যে এক্সট্রা কাপড়টুকু আছে এগুলো আমি কেটে দিব কাইচি দিয়ে তো বিষয়টা আসলে ঠিক এরকম হবে মানে সাইড দিয়ে যখন কাটবো কাটার পরে জিনিসটা এভাবে মেলানো থাকবে তো আমি কাপড়টা কেটে সেট করে আবারও ফিরে আসতেছি কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি এই যে সব কাটা সাইডটা ধরে সম্পূর্ণ মাথাটা এভাবে ভিতর দিয়ে একটা ফুলের মতন বানাই নেব যাতে করে ওইটা হচ্ছে এটা নিচে এভাবে কাভার পরানো থাকে আর এখানে সুন্দর একটা শেপ আসে তো ওইটা আবারও রেডি করে আসতেছি যে ফুলটা ঠিক এরকমই হয়েছে এখন এটার উপরে আমি এটাকে এভাবে সেট করব তুমি ধরে টান দিল জিনিসটা মজবুত হতে হবে আমি এই ধরনের হাতের কাজ করতে খুবই ভালোবাসি এবং আমার ঘরে অধিকাংশ জিনিস যে ডেকোরেশনের জিনিসগুলো রয়েছে ওগুলো আমি নিজেই তৈরি করছি বাসাতে এইভাবে তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আমিও ট্রাই করব সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস বানায় আপনাদেরকে দেখানোর জন্য তো এটাকে আমি ফাইনালি আরও একটু মজবুত করব তো সম্পূর্ণটা দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ফুল সেট করে আমি ব্যাক করতেছি এখন এটার সাথে এটা এভাবে সেট করার জন্য আমাকে সাইডকে একটা ছিদ্র করতে হবে তো ছিদ্র করার জন্য আমি এই নাইফটার সাহায্য নিচ্ছি এভাবে আমি মালাটাকে ছিদ্র করে নিব তো ঠিক আছে এটা ছিদ্র করে তারপর আপনাদের দেখাচ্ছি দুই সাইডে দুইটা ছিদ্র করে এই যে সেট করে রাখছি এখন আমি এটাকে সেট করে দিব সো আমার সুতাটা এখান থেকে আসছে সেট করা যে এইভাবে রাখবো কভারটাকে আমি সো আমাকে এভাবে যে এক এক করে এভাবে আমি আর আমি এটাকে এইভাবে করতেছি কারণ যেহেতু পাখি যাবে এর ভিতরে পাখিটা থাকবে অনেক সময় আছে না যে কোনো একটা কারণে আমার ভিতরটা ক্লিন করতে হচ্ছে অথবা কোনো একটা ডিম বের করতে হচ্ছে কি বাচ্চা যাই হোক বাচ্চা যখন দিবে তখন তো ওর ভিতরে খোলাগুলো থাকবে আমাকে ক্লিন করতে হবে তো আমি এটাকে অনেক বেশি মজবুত করতেছি না কারণ আমার যখন ইয়া হবে দরকার হবে তখন জাস্ট আমি এটাকে সামান্য একটু কেটে বের করে আবার নতুন করে সেট করে দিতে পারবো যার কারণে এভাবে একটু নর্মাল করেই রাখতেছি ক্লিনের সুবিধার্থে তারপরেও আঠা সেট করে দিব আঠা দিয়ে দিব হয়তোবা
এই যে আমি এটাকে সেট করে ফেলছি, সেট করে এখন সুতাটাকে কেটে দিব। এটা কিন্তু যথেষ্ট মজবুত হয়েছে, দেখেন জিনিসটা এখানে এভাবে ঝুলন্ত থাকবে। আর এর মুখে এখানে আমি একটা হুক দিয়ে দিব, যেন এটাকে এভাবে ধরে রাখতে পারে। তো এই যে এটাকে আরও একটু ডেকোরেশন করব, এটা জাস্ট সেট করা হলো, তো এটাকে আর একটু ডেকোরেশন করতে বাকি আছে, দেখা যাক। তো সম্পূর্ণ ডিজাইনটা দেখতে, ভিডিওটা দেখার জন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, ফাইনাল লুকটা দেখার জন্য সাথে থাকেন। তো এখানে কিছু বাদ দেওয়া কাপড় ছিল, মানে এক্সট্রা যেগুলো থাকে না, যে ছোটো ছোটো অনেক কাপড় থেকে যায়, কাপড়টাকে আমি এভাবে ফোল্ড করে নিছি। তো নিয়ে এটাকে আমি জাস্ট কোনো রকমভাবে একটু সেলাই করে দিব, যাতে জিনিসটা এলোমেলো না হয়ে যায়। এটাকে আমি পাখির ঘরের ভিতরে দিব, মানে এটার পরে যাতে বসতে পারে ভিতরে সেট করার জন্য। দেখেন কীভাবে জিনিসটা সেট করি, যাতে ওরা একটু আরাম পায়। এটাকে আমি চাইলে ক্লিনও করতে পারবো, আবার একবার ইউজ করে ফেলে দিতে পারবো, সমস্যা নাই, ওটা জাস্ট ডিপেন্ড করবে ইচ্ছার উপরে। এটা এখন কেটে ফেলব সুতাটা, জিনিসটা ঠিক এভাবে এটাকে আমি ফোল্ড করে যে ভিতরে ঢুকাই দিচ্ছি, দেখেন খুবই আরামদায়ক আর সুন্দর একটা ঘর হয়ে গেল পাখির জন্য। এখন আমি চাইলে এটার ভিতরে ইয়ে দিতে পারি, ওই যে নরম নারিকেলের ছোবরা থেকে বের করতে হয়, অথবা পল, যে কোনো একটা কিছু দিয়ে ওদের আরও আরাম দেওয়ার জন্য সেট করা যাবে। বাট এই যে এখন আপাতত লুকটা এমন আছে, আর যদি এর থেকে কোনো ডিজাইন আমি বেশি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এটার সাথে দুই সাইড দিয়ে এভাবে দুইটা টার্সেল মতন দিয়ে দিব, যাতে একটু দেখতে ভালো লাগে। তো এইভাবে সেলাই করে ফাইনাল যে ডিজাইনটা আসবে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আগে সেলাইটা করি। তো এটা ছিল হচ্ছে আমার পাখির ঘরের ফাইনাল লুক, এটা তার কিছুই করব না, এই যে সিম্পলের ভিতরে এটাই থাকবে। তো এটা যেভাবে ঝুলানো থাকবে যখন তখন আশা করি ভালো লাগবে, ঘরের ভিতরে কিন্তু বসার জন্য জায়গাও করে দিছি, এটা থেকে এভাবেই থাকবে। তো আমার আইডিয়াটা কেমন হয়েছে, আমার পাখির ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন, আমি আবারও তাদের জন্য বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে ভিডিও করব। আর এটা ছাড়াও আরও দুইটা ডেকোরেশন আমি করছি, এটা আলাদা করে ভিডিও দেব, খুবই সিম্পলের ভিতরে এই একটা, এটা কীভাবে করলাম ওইটাও শেয়ার করব। আর এখানে একটা আছে, এটা বসার জন্য দোলনা করা, তো এটাও কীভাবে বানাইছি ভিডিওতে শেয়ার করব। এই যে খুবই সিম্পলের ভিতরে, আর আমি চাইলে এর থেকে মানে ডিজাইনটা কিছুদিন পরপর চেঞ্জ করে দিতে পারি, সবসময় যে একরকম রাখবো ওটাও না। আর মাঝে মাঝে এটার ভিতরেই কাজ করে আবার কীভাবে ডেকোরেশন চেঞ্জ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের আইডিয়া যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাব। আর আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।